সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে হলো বাংলাদেশের সুপারহিটের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ভারতের সাথে, যারা ইতোমধ্যে একটা ম্যাচ জিতে গেছে আর বাংলাদেশ হলো প্রথম ম্যাচে হেরে গেছে। তো একটা জিতা দলের সাথে বাংলাদেশ হারা দল আজ খেলবেন, আর ইন্ডিয়া হলো তারা আসছে বিশ্বকাপ জেতার জন্য, আমাদের মতো ভালো খেলার জন্য না, তারা বিশ্বকাপটাই জেতার জন্য আসছে। সো আজ কঠিন একটা লড়াই হবে বাংলাদেশের জন্য, জানি না বাংলাদেশ কতটুকু পারবে, তবে আশা রাখি আমরা তো বাঙালি, বাংলাদেশ ভালো খেলবে, একটা সম্মানজনক খেলা উপহার দিবে। আর বাংলাদেশে অবশ্যই আজকে জেতা উচিত, কারণ বাংলাদেশ আজকে না জিতলে সুপার এইট থেকে বিদায় এক প্রকার, কেননা আরেকটা ম্যাচ আফগানিস্তানের সাথে থাকলেও সেটা নিয়ম রক্ষার ম্যাচ হবে। আর বাংলাদেশ যদি আজকে জিতে যায় তাহলে সেমিফাইনালের জন্য আশা বেঁচে থাকবে, কারণ ওই গ্রুপে এখনও বাংলাদেশ সবার নিচে একদম থলানিত অবস্থান করছেন, আফগানিস্তানেরও একদম নিচে বাংলাদেশ, ঠিক আছে? তার মানে বাংলাদেশের রান রেট খুব খারাপ, এই রান রেট দিয়ে বাংলাদেশ হবে না। আজকে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে অবশ্যই ভালো একটা স্কোর করতে হবে, সাথে বাংলাদেশ জিততেও হবে, না জিতলে বাংলাদেশের আজকেই বিদায়ী ম্যাচের মতো হয়ে যাবে। সো আশা করব বাংলাদেশ ভালো খেলা উপহার দিয়ে আমাদেরকে একটা জয় উপহার দিবেন, ভালো খেলা এবং জয় দুটাই আমাদের আজকে চাই, না হলে বাংলাদেশ আজকেই বিদায়ের ঘন্টা বেজে যাবে। তবে একটা কথা না বললে নয়, ব্যাটসম্যানদের বেশি দায়িত্ব নিতে হবে, কেননা এই পিচগুলো হচ্ছে ব্যাটসম্যানদের উপযোগী। সো প্রথমে যদি বাংলাদেশ ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশের 180+ একটা রানের স্কোর করতে হবে, না হলে ইন্ডিয়ার মতো একটা দল যাদের 1 থেকে 8 পর্যন্ত ব্যাটসম্যান তাদের আছে, তাদেরকে অবশ্যই এই স্কোর না দিলে বাংলাদেশ কোনো দিনও জিততে পারবে না। এই স্কোর দিলেও কিন্তু নিরাপদ না, কারণ এগুলো হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সো যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে অবশ্যই 180+ একটা স্কোর করতে হবে, আর যদি ইন্ডিয়া আগে ব্যাট করে তাহলে বাংলাদেশ যদি ভালো বোলিং করতে পারে, ধরেন 140-150-র ভিতরে যদি তাদের আটকে রাখতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে অবশ্যই জিততে হবে, জেতা উচিত, এবং বাংলাদেশকে রান রেটের হিসেব করে অবশ্যই একটু আর্লি জিততে হবে, না হলে বাংলাদেশ রান রেট দিয়ে পিছনে থাকবে, কারণ বাংলাদেশ অলরেডি সবার নিচে তলানিতে এই গ্রুপে। সো বাংলাদেশ আজকে ভালো খেলা উপহার দিবে, জিতবে সে আশা রাখি আমরা। আমরা দর্শকরা চাই বাংলাদেশ আমাদেরকে একটা ভালো খেলা উপহার দিয়ে জয় চিনিয়ে এনে বাংলাদেশকে উপহার দিবে, সে আশা আমরা বাংলাদেশের উপর রাখি। আশা করবো বাংলাদেশ আমাদের হতাশ করবে না, তোমরা ভালো খেলো, আমাদের একটা জয় উপহার দাও, নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাও। শুভকামনা বাংলাদেশ।